চট্টগ্রাম সহ সারা দেশত বাড়িজার গুড় কিশোর অপরাধ, বড় ভাই সংস্কৃতি ও টাকার আসক্তির যার মূল কারণ বলি হই ডক্টর অনুপম সেন। গত 10 মার্চ রাতে 8:30 সময় অপহৃত হওয়া সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান মিশকাত একই স্কুলের আরেক ছাত্রের নেতৃত্বে অপহরণ শিকার ও 10 লাখ টিয়া মুক্তিপণের বিষয় লইয়ে উনি আহত হই। একটা বাচ্চা ছেলে অপহরণ করছে আর কতগুলো কিশোর, এবং আমাদের চট্টগ্রামে আরেকটি জিনিস যেটি আমি অন্য জায়গায় সেভাবে দেখি না, সেটা হলো বড় ভাই, যে বড় ভাইয়ের তিনি অস্ত্র দিচ্ছেন, এবং এই বড় ভাইরাও দেখা যাচ্ছে কেউ কেউ 8-9 পর্যন্ত পড়েছে, কোনো লেখাপড়া নাই, কোনো কিচ্ছু নেই, তারা কিন্তু তাদের চেয়ে অনেক বেশি লেখাপড়া করা ছেলে পিলে এবং এদের কিশোরদের নিয়ন্ত্রণ করছে এবং বড় ভাইয়ের কথা মতো তারা যা কিছু তাই করছে। সুতরাং এই যে অবক্ষয়, এটার প্রতিকারের জন্য যে আমাদের যেটা করতে হবে, প্রথমত প্রচণ্ড একটা মূল্যবোধ সৃষ্টির আন্দোলন শুরু করা দরকার। এর ব্যাপারে আহত হইলাম অপহৃত স্কুল ছাত্রের বাবা, স্কুলের অধ্যক্ষ, উপ পুলিশ কমিশনার, উচ্চ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা সি প্লাস রে হই ফুসলে ফুসলাইয়া নিয়ে গেছে, নিয়ে ওনারে কিলে যে মার ধর করি মারি ফেলা দিছে, পরে দিয়ে ছেলে কেমনে জানি এটা ছুটি চলে এসে যাই বাসাতে আসার পরে দিকে আমরা মেডিকেল নিয়ে গেলাম। তারা ঘুরে ঘুরে নেওয়ার পরে 10 মিনিট বাদে ওরা রিং করছে যে এরকম এরকম আপনার ছেলে আমরা আটকে রাখছি, আমাদের টাকা দিতে হবে 10 লাখ, না হলে মারি ফেলবো। কিশোর অপরাধ দিনে দিনে যেভাবে বাড়ে, এবার যদি এই মুহূর্তে এবার ইতি টানুন না যায় তাহলে অদূর ভবিষ্যতে হয়তো আরও বেশি খারাপ ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হন করি। কিশোর অপরাধ এখন যেমন আছে অতীতও ছিল, কিন্তু এখন থেকে ধরুন আপনি 30 বছর আগে আমরা যখন কিশোর ছিলাম আমাদের মধ্যে যে অপরাধ যেটা ছিল, হয়তো দুইজনে 5 জনে বসে খেলা করছি এর ভিতরে একটু হাতাহাতি, এই পর্যায়ে ছিল আমাদের তখনকার দিনের কিশোর অপরাধ। কিন্তু এখনকার কিশোরদের হাতে অস্ত্র বা চাকু, কেউ মারা যাচ্ছে, কেউ হাইলি ইনজোর্ড হচ্ছে, তো এই বিষয়গুলো আমাদের সামগ্রিকভাবে দেখতে হবে। আমার সাউথ ডিভিশনের যে 4-5টা ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনায় আমরা 100% সাকসেসফুল বলা যায়, দু একটা ঘটনায় হয়তো একজন, কোথাও হয়তো 2 জন আসামি বাকি আছে। সব মিলিয়ে এই যে পারিবারিক, সামাজিক এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি যে পর্যায়ে বলেন, এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা সবাই সচেতন না হই তাহলে এই যে কিশোর তাদের যে সুন্দর ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু রচিত হবে না। মেহেদি হাসান মিশকাতকে যারা অপহরণ করেছে তাদেরকে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি মূল হোতাসহ, এবং তারা যে মোবাইল নিয়ে মুক্তিপণ দাবি করেছে সেই মোবাইল সিম এবং তাদের যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছিল তাকে মারধর করার রশি, ভিকটিমের জিনিসপত্র সবগুলো আমরা উদ্ধার করেছি। তাদের 4 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি, তারা নিজেকে জড়িয়ে উক্ত ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি প্রদান করেছে। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।